পুলিশের চাকরিকে ইবাদত মনে করি। এ কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই। চাকরিকে রুটি রুজির পাশাপাশি ইবাদত মনে করেন যশোর জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেছেন, এ কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই। 10 জুলাই বুধবার বিকেলে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি এ মন্তব্য করেন। পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, আমাদের কাছে সন্ত্রাসীদের যে তালিকা আসবে আমরা সে তালিকা অনুযায়ী যাচাই বাছাই করে কাজ করব। সন্ত্রাসীদের কার রং কালো, কার রং সাদা, সেটি বিবেচ্য হবে না। তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না, পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক। আমরা যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি যদি আপনারা আমাদের সহায়তা করেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে যশোরকে মাদক, সন্ত্রাস আর কিশোর গ্যাং মুক্ত করা সম্ভব। পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম গত 8 জুলাই যশোরে যোগদান করেছেন। এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেন। মত বিনিময় সভায় প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরামুদ্দৌলা, জেলা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, মানব জমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আকরামুজ্জামান ও এস এফ ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মনতোষ বসু ও এইচ আর তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।